ভয়ঙ্কর বানত প্লাবিত বরাক উপত্যকা। বানত ডুবিছে এটার পাছত আনটো পথ। ভয়াবহ বানে প্লাবিত করেছে ন ন অঞ্চল। প্রাকৃতিক দুর্যোগের প্রভাবত বরাকর পাহাড়ত যোগাযোগ বিচ্ছিন্ন। চারিওফালে বানাক্রান্তর হাহাকার। এই দৃশ্য কাছাৰ জিলার উত্তরবন্দর শিলচর কুম্ভীর গ্রাম ভিআইপি রোডর পাঁচ আর ছয় মাইল এলাকা এতিয়া জলমগ্ন হয়ে পড়ছে। মথুরা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাত বিমানবন্দর সংযোগী পথ এতিয়া বন্ধ করে দিয়া হয়েছে। বানর কবলত গৃহবন্দী শ পরিয়াল। কাছাৰৰ বৰখলাৰ বিস্তীর্ণ এলাকা এতিয়া পানীর তলত। জেঠ মাহৰ বানত আক্রান্ত হয়েছে হাজার হাজার লোক। আজি বানাক্রান্ত অঞ্চলৰ লগতে বৰখলা পৰিদৰ্শন করে সাংসদ ৰাজদীপ ৰয়ে। এই সময়ছোৱাত তেওঁ সংকটিয়ে বিজেপি নেতা কনত পুরকাষ্টয়। এখন আজকে সকালেও আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে এসপি রমনদীপ কৌরের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আর্মির সঙ্গে কথা বলেছি, বিএসএফ অলরেডি নেমে গেছিল, এনডিআরএফ এসডিআরএফ এর টিম বিশেষ করে বর্ডার এলাকায় কালাইনের ভেতরের এলাকাতে মহাদেবপুর জিপিতে বিশেষ করে কয়েকটা জায়গাতে, সেই জায়গাতে বিএসএফও নেমেছে রেস্কিউ করার জন্য। কাছাৰৰ লগতে করিমগঞ্জতো বানর আতঙ্ক। সীমান্তর কাটাতার অতিক্রম করেছে ভয়াবহ বানে। এই দৃশ্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর করিমগঞ্জর। কুশিয়াবা নদীর পানি এতিয়া প্রবেশ করেছে ভারতীয় ভূখণ্ডত। একেদরে লক্ষ্মীবজার গ্রাম পঞ্চায়েতর লাফা হাইলে নো মেন্সল্যান্ড থাকা 79টা পরিয়াল বানত আক্রান্ত হয়েছে। নো মেন্সল্যান্ডত থকা মানুষক সহায় আগবহাইছে বিএসএফে। পথৰ ভঙা অংশ মেরামতি করেছে এতিয়া সীমান্ত সুরক্ষা বাহিনীয়ে। আমি সূচনা মিলি, মানে কমান্ডেন্ট 7 বটালিয়ন স্যার কো বতায়া, উন্হোনে তৎকাল প্রভাব সে সারে রিসোর্সেস উপলব্ধ করাই, হমনে তুরন্ত তরবারিত কারবাই কিয়া। ইফালে বানত উতি গল উত্তর হাইলাকান্দি। আলকাপুরের বহুকেইখন গাঁও জলমগ্ন। পাঁচগ্রামত বানত ডুবিল রাষ্ট্রীয় ঘাইপথ। বিচ্ছিন্ন হওয়ার পথত করিমগঞ্জ শিলচর সংযোগী পথ। এই দৃশ্য হাইলাকান্দি জেলার পাঁচগ্রামর। বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি হওয়ার ফলত করিমগঞ্জ শিলচর রাষ্ট্রীয় ঘাইপথর উপরে দিয়ে এতিয়া পানি বাগরিছে। যিকোনো সময়তে বন্ধ হব পারে যোগাযোগ ব্যবস্থা। ইফালে হাইলাকান্দির আলকাপুরের বহুকেইখন গাঁও প্লাবিত হয়ে পড়ছে। ইতিমধ্যে 2000 মানুষ আক্রান্ত হয়েছে। বানাক্রান্তর বাবে প্রশাসনে খুলি দিছে দুটাকৈ আশ্রয় শিবির। যে বিভীষিকাময় পরিস্থিতি হয়েছে, ইয়াত প্রায় 2000 মানুষ এফেক্টেড হয়ে আছে। মানুষ ঘর থাকিব নোৱাৰি আশ্রয় শিবিরত থাকিবলগীয়া হয়েছে। যে আমার যে রাষ্ট্রীয় ঘাইপথ যখন আছে, আজি আৰু ইয়াত দেখা গৈছে ৰাতিপুৱাৰ এই রাস্তার উপর পানি আহিছে। এনে পরিস্থিতিত নদীর পানি বাড়ি থাকিলে হয়তো অনাগত দিনত বানে লব ভয়ঙ্কর রূপ। এফালে যোগাযোগ বিচ্ছিন্ন বরাকত, আনফালে ভয়াবহ বানর তাণ্ডব। খাদ্য আর ইন্ধনজাত সামগ্রী সংকটের নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য বৃদ্ধিও এতিয়া পরিস্থিতি অধিক জটিল করে তুলিব পারে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।